আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ফাইবারে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ফাইবারে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন www.fiverr.com, ঠিক আছে। fiverr.com লিখে সার্চ দিলে আপনাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে, এখানে দেখেন ডান সাইডে দুটো অপশন আছে, একটা হচ্ছে জয়েন আর একটা হচ্ছে সাইন ইন। যদি আপনার অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনের মাধ্যমে আপনি লগ ইন করবেন, আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর দেখবেন এখানে তিন থেকে চারটা অপশন চলে এসেছে। প্রথমটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে ফাইবারে জয়েন করতে পারবেন। বাট ফেসবুকের মাধ্যমে ফাইবারে জয়েন করলে আপনার অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে পারবেন না, তার আগে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। তো দুই নম্বরে যে অপশনটি আছে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ গুগলের মাধ্যমেও আপনি ফাইবারে জয়েন করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার গুগল আইডিতে যে প্রোফাইল পিকচার, যে নেম থাকবে, ওইগুলোই আপনার অ্যাকাউন্টের নেম অ্যান্ড প্রোফাইল পিকচার হয়ে যাবে। সেম কাজটা অ্যাপেল অ্যাপসের মাধ্যমেও হবে। সবার শেষে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টেরিয়র ইমেইল, অর্থাৎ ইমেইলের মাধ্যমে এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদের রিকমেন্ড করছি যে আপনার একটা বেস্ট প্রোফাইল ক্রিয়েট করার জন্য এখান থেকে জিমেল আইডির মাধ্যমে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন। তো আমি একটা জিমেল আইডি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আমরা একটা ইউজার নেম দিয়ে দিই, ইউজার নেমের সাথে সবসময় কিছু সংখ্যা অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো দেখেন এই নামটা অলরেডি নেওয়া হয়ে গেছে, সেই জন্য এটা নিচ্ছে না, সেটা চেঞ্জ করে দিই আমরা। তো এবার মনে হয় হ্যাঁ, এবার নিয়ে নিয়েছে। তারপর আমরা যদি এখানে একটা পাসওয়ার্ড দিই, তো এখন আমরা সাইন ইন জয়েন করব, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে, বাট আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি। তো আমরা অ্যাকাউন্টটাকে কীভাবে অ্যাক্টিভ করতে পারবো? আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, তো এখানে কিন্তু আমরা এই যে ফাইবার থেকে দেখতে পারবো একটা একটা মেসেজ চলে এসেছে, ইমেল চলে এসেছে। এই ইমেলে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। দেখেন এখন কাজ করার মতো আমাদের একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে আপনাদের এই ফাইবার অ্যাকাউন্টটাকে বা ফাইবার প্রোফাইলটাকে কীভাবে এডিট করে সব ইনফরমেশন অ্যাড করবেন। তো এভাবে ধীরে ধীরে ফাইবার থেকে কীভাবে টাকা ইনকাম করবেন সেদিকে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।